আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে রায়ের বিরুদ্ধে আপিল করলো NTRCA। তো এটি আজকের প্রকাশ পেয়েছে 10 জানুয়ারি 2023, আপনারা দেখতে পাচ্ছেন বিকেল 4:44 PM দেওয়া আছে। চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী শিক্ষকদের পক্ষে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। তবে এই আপিলের শুনানি এখনও অনুষ্ঠিত হয়নি। মঙ্গলবার 10 জানুয়ারি বিকাল 3টায় NTRCA এর পক্ষ থেকে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ইন্ডেক্সধারী শিক্ষকদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। তিনি বলেন, হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের বিরুদ্ধে NTRCA এর পক্ষ থেকে আপিল করা হয়েছে, তবে আপিলের শুনানি না হওয়ায় আদালতে দেওয়া আগের রায় এখনও বহাল রয়েছে। তো ভিউয়ার্স, আরেকটি সুখবর আপনাদেরকে দিব। তো ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ আরও বলেন, শুনানি কবে হবে সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। শুনানি না হওয়া পর্যন্ত ইন্ডেক্সধারী শিক্ষকরা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন শুনানি না হওয়া পর্যন্ত, এই রায়ের শুনানি না হওয়া পর্যন্ত ইন্ডেক্সধারী শিক্ষকরা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে অবশ্যই। এছাড়া শুনানিতে আদালত কী রায় দেবেন সেটিও এই মুহূর্তে বলা যাচ্ছে না। এর আগে গত রোববার 8 জানুয়ারি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ বন্ধের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। ইন্ডেক্সধারী শিক্ষকদের পক্ষে করা রিটের শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মোহাম্মদ বশিরুল্লাহর বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ এবং অ্যাডভোকেট জাফর আহমেদ, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসুল এবং অ্যাডভোকেট ফায়েল। রুলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের চেয়ারম্যান, NTRCA এর সচিব ছাড়াও বেশ কয়েকজন বিবাদী করা হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পারলেন যে আজকের প্রকাশিত এই যে রায়ের বিরুদ্ধে যে আপিল করেছে NTRCA, এর বিস্তারিত তথ্য আপনারা পেলেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।